হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। শুরু করছি আজকের একটি নতুন ব্লগ বা ভিডিও, যাই বলেন না কেন। অনেক দিন হয় কোনো ভিডিও আপলোড করা হচ্ছে না, ভাবলাম আজকে একটু করি। আমার সংসার জীবন নিয়ে আমি একটু ব্যস্ত ছিলাম, তাই আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি। আর আমি একটু অসুস্থও ছিলাম, যেহেতু আমি নিউ মম হয়েছি। আবার আমার আগে একটি সন্তান রয়েছে, ছেলে সন্তান, আমি আবার একটি সন্তানের নিউলি মা হয়েছি। তো দেখা যায় এতদিন অসুস্থতার কারণে কোনো ভিডিও আপলোড করতে সময় পাইনি, উঠতে পারিনি বিভিন্ন অসুস্থতায়। তো আশা করছি আপনারা আগের মতন আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো দেখতেই পাচ্ছেন আমার বেবিকে এখানে শুয়ে রেখেছি এবং আমি পাশাপাশি রান্না করছি। ভাবলাম এটা একটা সন্ধ্যার নাস্তা করি, বাসায় তো রেগুলার অন্যান্য কিছু খাওয়া হয়, আজকে ভাবলাম একটু চাউমিন রান্না করি। তো আমি সব কিছু দেখতেই পেলেন, সবজি, বাঁধাকপি, গাজর, আলু সব কিছু দিয়ে আমি একটা মিক্সড ভেজিটেবল চাউমিন রান্না করেছি এবং এটা অনেক স্বাদও হয়েছে। এবং এই যে দেখছেন গরম গরম আমি এক বেটি খেয়ে নিয়েছি। আর বাসে আমার বড় বেটি একটু ঘুমাচ্ছিল, তাই ও এখন ওকে দিতে পারিনি এই মুহূর্তে। তো যেহেতু আমি একটু বাচ্চার কাছে যাচ্ছি, আবার রান্না করছি, এভাবে দৌড়ের উপর আমাকে রান্না করতে হয় প্রতিদিনই। আমাকে এভাবে স্ট্রাগলটা করতে হয় সকাল থেকে বিকাল পর্যন্ত, আমাকে এভাবেই সকল কাজকর্ম করতে হয়। তো আমি চেষ্টা করব আজকে থেকে রেগুলার ভিডিও আপলোড করতে, যতটুকু পারি আমি করব। প্লিজ সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর বেশি আজকে ভিডিও করতে পারিনি, যতটুকু পেরেছি এতটুকুই। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আপনারাও ভালো থাকবেন এবং আমাদের